এটা আমাদের বাগান, বাগানে একটাই দাও। এই যে শিম ধরছে, এই যে আরো আসতেছে, তারপরে এই যে করলা। ওয়াও দেখ কি সুন্দর সুন্দর, এই যে এখানে ধরে রয়েছে, এখানে মাশাআল্লাহ আল্লাহু আকবার। এই যে এখানে বড় হয়ে গেছে, তারপর এই যে দিয়ে আছে, এই যে এখানে দিয়ে আছে, বুঝে তারপরে এই যে লম্বা করলা, তারপরে এই যে এখান দিয়ে ধুন্দুল লাগানো হয়েছে, লাউ গাছ, লাউ খাইছি আমরা। ওই আমার কিসে ধরে লাউ গাছ, এই এখান থেকে লাউ কি সবগুলা কেটে ফেলছো? চারটা, এই যে এখানে লাউ গাছটা ছিল প্লাস ধুন্দুল গাছটা, এই যে এটা ধুন্দুল গাছ, এই যে ফুল, এই যে ধুন্দুল আসতেছে করা, এই যে মাত্র। তারপরে এইখানে আমাদের টমেটো গাছ, তারপরে মিষ্টি কুমড়া গাছ, এই যে টমেটো গাছ, মিষ্টি কুমড়া গাছ, এই যে টমেটো সাইজগুলো মাশাআল্লাহ সুন্দর। আমরা প্রতিদিন অনেক মিষ্টি কুমড়ার এই যে ফুল পাইরে নিয়ে ডিম দিয়ে খাই। আর এখানে অনেক শশা গাছ ছিল, এগুলো সব শেষ, টাইম শেষ, তারপরেও এই দুইটা একটা করে আছে, ইচ্ছা মতন শশা হয়েছিল মাশাআল্লাহ। এই যে এটা, এই যে মিষ্টি কুমড়া আসতেছে করা, তারপরে এই যে এখানে মাশাআল্লাহ মিষ্টি কুমড়া আমাদের একটা, তারপরে এই যে এখানে, এই যে এখানে মিষ্টি কুমড়াটা পাইকে গেছে মাশাআল্লাহ, মা পাইকে গেছে। এই যে এখন ছোট ছোট শশা আছে, এখন অনেক মজা। হ্যাঁ, আর এটা আমাদের আপেল গাছ সব, ওই যে, ওই যে একটা আপেল দেখা যাচ্ছে, এই যে আপেলটা লুকায় রয়েছে। আমাদের যে কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালি আপেলগুলো খেয়ে ফেলছে, অনেকগুলো আপেল হয়েছিল। এই যে শসা আছে কিছু,